جودور شوك السلام عليكم বেবি মামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আমার থাকছে বাচ্চাদের জন্য ভরপুর একটি খাবারের রেসিপি অনেক সময় বাচ্চারা ভাত ডিম মাছ মাংস খিচুড়ি এসব কোনো কিছুই খেতে চায় না তো তখন তাদেরকে জরাজরি না করে জাস্ট কয়েক মিনিট সময় হাতে নিয়ে এই প্রোটিনে ভরপুর এই খাবারটি তৈরি করে দিতে পারেন এই খাবারটি থেকে বাচ্চারা একটি ভিন্ন ধরনের স্বাদ পাবে এজন্য তারা খুব মজা করেই খাবে আর এই খাবারটি বাচ্চাদের শরীরের প্রায় অধিকাংশ পুষ্টির চাহিদাই পূরণ করে দিবে ইনশাআল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল এজন্য প্রথমে এখানে দুই টেবিল চামচ পরিমাণ মুগের ডাল খুব ভালোভাবে ধুয়ে তারপর নর্মাল খাবার পানি দিয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এর ফলে দেখতে পাচ্ছেন ডালগুলো অনেকটাই ফুলে উঠেছে আর এটা সেদ্ধ হতেও অনেক কম সময় লাগবে আমি এখানে শুধুমাত্র মুগের ডাল নিয়েছি তবে আপনারা চাইলে এখানে মসুরির ডাল কিংবা ছোলার ডাল আবার চাইলে দুই থেকে তিন ধরনের ডাল মিক্সড করেও এই খাবারটি রান্না করতে পারেন তো যাই হোক এখন এই ডালগুলোকে পানি সহকারে একটি প্যানের মধ্যে দিয়ে দিতে একই সাথে দিয়ে দিচ্ছি দিচ্ছি সাইজের একটি পেঁয়াজ কুচি দুই থেকে তিন রসুন কুচি সামান্য একটু আদা বাটা সামান্য একটু লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া আরও দিচ্ছি একেবারে সামান্য একটু গোলমরিচের গুঁড়া তবে যে বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানে গোলমরিচের গুঁড়াটা দিবেন না এই তো এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ডাল সেদ্ধ হওয়ার জন্য আমার আরও কিছুটা পানি লাগবে তো আমি আরও কিছুটা পানি দিয়ে নিলাম ডালের ধরন এবং পরিমাণ অনুযায়ী পানিটা একটু কম বেশি লাগতে পারে তো আপনারা সেটা বুঝে এখানে পানিটা দিয়ে নেবেন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর প্যান নিয়ে সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলার আস মিডিয়ামে রেখে ডালগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব আর মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব যাতে করে এই ডালগুলো নিচে লেগে না যায় আবারও ঢেকে দিচ্ছি আর সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তো ফিরে আসলাম ডালগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হবার পর এ তো দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানির পরিমাণটা ঠিক এরকম অবস্থায় আছে আমি এই স্যুপের মধ্যে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না যতটুকু পানি আছে এতটুকু পানি দিয়েই স্যুপটা রান্না করে নিব এখন এই ডালটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। কারণ এই অবস্থায় যদি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করা হয় তাহলে ব্ল্যান্ডার নষ্ট হয়ে যেতে পারে তাই আগে ডালগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর ব্ল্যান্ডারে দিয়ে এই ডাল ডালগুলোকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো আমি একটা ছোট জারের মধ্যে এই ডালগুলোকে নিয়ে নিচ্ছি তারপর একটু ফ্যানের বাতাসের নিচে রেখে দিব এতে করে খুব তাড়াতাড়ি এই ডালটা ঠান্ডা হয়ে যাবে তো ফিরে আসছি ডালগুলো ব্ল্যান্ড করে নেওয়ার পর এই তো ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ একটা পিউরি তৈরি হয়েছে এখন এটাকে নিয়ে আবারও চুলায় চলে যাচ্ছে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি উঁচু করে এক চা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অলিভ অয়েল কিংবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন ঘিটা গলে আসলে আমি দিয়ে দিব দুই থেকে তিন কোয়া রসুন কুচি এখন এই রসুন কুচিগুলোকে আমি একটু নেড়ে চেড়ে এটাকে বাদামি রঙ করে ভেজে নিব যখন এরকম বাদামি কালার চলে আসবে তখন আমি যে ডালের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখন একটু চেড়ে রান্না করে নেব এখন আর বেশি রান্না করার কোনোই প্রয়োজন নেই মোটামুটি এক থেকে দুই মিনিট রান্না করে নিলেই আমাদের মুগ ডালের স্যুপ একদমই তৈরি আমার বাচ্চা ঠিক এরকম একটু ঘন স্যুপ খেতেই পছন্দ করে তাই আমি এই স্যুপটাকে একটু ঘন করে নিচ্ছি আপনাদের বাচ্চারা খাবার যেমন পাতলা খেতে পছন্দ করে আপনারা ঠিক সেরকম পাতলা রেখেই খাবারটি চুলা থেকে নামিয়ে নেবেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার এই স্যুপটা ঠিক কেমন ঘনত্ব হয়েছে এই তো ঠিক এরকম অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে এনেছি এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য প্রোটিনে ভরপুর মুগ ডালের স্যুপ পুষ্টিবিদেরা বলে থাকেন যে ডালে সেকেন্ড ক্লাস প্রোটিন রয়েছে আর একসাথে যদি দুই থেকে তিন ধরনের ডাল আপনারা মিক্সড করে দেন তাহলে কিন্তু সেটা ফার্স্ট ক্লাস প্রোটিনে পরিণত হয় তাই বাচ্চা যখন ভাত মাছ মাংস ডিম এসব খাওয়া নিয়ে বাহানা করে তখন তাদেরকে জরাজরি না করে ঝটপট এইভাবে ডালের স্যুপ করে খাওয়াতে পারেন খাওয়ানোর আগে আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে এই স্যুপটা খেতে আরও বেশি ভালো লাগবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন একই সাথে ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম